আসসালামুআলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা নবম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1 এর 1 এর গ নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে x belongs to n যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আমরা লিখে শুরু করি আনসার। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের পরবর্তীতে আপলোড করা যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। যেই সংখ্যাগুলো ধারা 36কে ভাগ করা যায় ওইগুলাই হচ্ছে গুণনীয়ক। 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3, 4, 5 দ্বারা ভাগ হবে না তাই 5 বাদ, 6, তারপরে 7 এবং 8 দ্বারা 36 ভাগ করা যায় না তাই 7 এবং 8 লিখব না, 9 লিখব। 10, 11 দ্বারা ভাগ হয় না তাই 12। তারপরে 18 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ হয় না এবং 36, এই সংখ্যাগুলো দ্বারাই 36কে ভাগ করা যায়। আর 6 এর নামটা জাস্ট পড়ে নেব। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। এখানে আমরা চাইলে আরো বেশি লিখতে পারতাম কিন্তু আমরা যেহেতু এখানে 36 আছে তাই আমরা 36 পর্যন্তই লিখলাম। আশা করি আপনাদের অঙ্কটি কোথাও বুঝতে অসুবিধা হয়নি। তারপর আমি একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে 36 এর গুণনীয়ক হচ্ছে যেই সংখ্যাগুলো ধারা 36কে ভাগ করা যায় ওইগুলা, এবং 6 এর গুণিতক হচ্ছে 6 এর নামতা পড়লে আমরা 36 পর্যন্ত রাখলাম কারণ এখানে 36, এখানেও 36, প্রশ্নে 36 দেওয়া আছে এবং এখানে আমরা যেটার সাথে ইন্টারসেকশন করব ওইটাও 36 দেওয়া আছে। এর বেশি লিখলে কোনো অসুবিধা নেই কিন্তু মান কিন্তু এটাই আসছে। 36 এর গুণনীয়কগুলোকে আমরা a সেট ধরলাম এবং 6 এর গুণিতকগুলোকে b সেট ধরলাম। আমরা a ইন্টারসেকশন b করলে আমাদের মান বের হবে 6, 12, 18 এবং 36। এগুলাই হচ্ছে আনসার। আপনাদের যদি অঙ্ক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।